বিহালিত অবৈধ মারণাস্ত্রসহ সজীব গুলি উদ্ধার। 11 সজীব গুলি, ইয়াৰে দুটা ব্যবহৃত কার্টিজ। বিহালী আরক্ষী বিষয়া কমল বড়োর নেতৃত্বত এটি আরক্ষীর দলে এক গোপন সূত্রর পমখেদি বিহালীর বতিয়ামারির নৃত্য ঢাকালর বাসগৃহর পূজাস্থলীর উদ্ধার করে দুটাকৈ 9mm পিস্তল সহ 11 সজীব গুলি। আনহাতে মারণাস্ত্র উদ্ধার হওয়া ঘটনার লগত জড়িত আন দুজন যুবকক আটক করে। যুবকদের ক্রমে বতিয়ামারির উত্তম ঢাকাল রাংসালী গুপসারর রাজু উড়াঙক আটক করে। ধৃত তিনি যুবকে কি কারণে মারণাস্ত্র মজুত রাখিছিল সেই সম্পর্কত বর্তমানলৈকে বিহালী আরক্ষীয়ে কোনো তথ্য সদরি করা নাই। উল্লেখ্য যে বিগত দুমাহ পূর্বে অরুণাচলৰ পৰা ক্রয় করেছিল পিস্তল দুটা সহ সজীব গুলি। স্মর্তব্য যে ধৃত যুবকত্রয়ের কোনো উগ্রপন্থীরে জড়িত থাকার সম্ভাবনা থাকিব পাৰে বুলি এক সূত্রই প্রকাশ করেছে। বিহালীৰ পৰা অমলান কাশ্যপ সাহা, ঈশান নিউজ।